সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভি নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে সকালটা যখন গানে গানে শুরু হয় তার রেশটা রয়ে যায় সারাদিন আমাদের মাঝে এবং প্রতিটা কর্মে কিন্তু সেই গানগুলো যেন আমাদেরকে অনুপ্রেরণা দেয় আর আজকে মঙ্গলবার আজ আমরা শুনবো যথারীতি তিন কবির গান তিন কবি বলতে অতুল প্রসাদ রায় রজনীকান্ত এবং ডিএল রায় এবং গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ তানজিনা তমা শুভ সকাল দিদি শুভ সকাল তোমার সাথে এখানেই দেখা হয়েছিল আবারও দেখা হয়ে গেল আর সকালটা প্রিয় মানুষদের সাথে যখন সকালটা গানে গানে শুরু হয় বেশ কেন যেন মনে হয় যে আমরা ঘরেই বসে আছি একদম আচ্ছা গানে যাব গানে যাবার আগে আমাদের এই প্রিয় মানুষগুলোর সাথে একটু পরিচিত হয়নি কিবোর্ডে আছেন সজীব দা মিলন দা তবলাতে দোলতে গিটার এবং বিদ্যুৎ অক্টোপাইডে শুভ সকাল তা আজকে তো তুমি তিন কবির গান শোনাবে আগেও এসেছো এই তিন কবির গান শোনাতে তো আজকে তুমি কোন কবির গান দিয়ে প্রথমে সকালটা শুরু করছো অতুল প্রসাদের গান দিয়ে আমার খুব তিনজনই আমার প্রিয় সব গানই প্রিয় প্রিয়র প্রিয় আচ্ছা ওরে বোন তোর বিজনে সঙ্গপনে কোন দাসী থাকে ওরে বোন তোর বিজনে
চমৎকার। আর আমার ভীষণ পছন্দের একটা গান, তুমি যখন বলছিলে এই গানটা দিয়ে সকালটা শুরু করবে, আমিও বলছিলাম যে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার একটি গান। আর তোমার তিন কবির গান শুনেছি, আগেও শুনেছি, আজও শোনা হলো, কিন্তু একটু জানতেও চাই সেই সাথে যে তোমার মানে এই অংশের অনুপ্রেরণাটা বা কোথা থেকে। আসলে যেটা হয়, আমি তো আনন্দধ্বনিতে গান শিখেছি ভাইদুল হকের কাছে। তো ভাই কাকা আমাদের প্রথম থেকেই, নামই যখন থেকে শুরু করেছে, তার আগে তো অন্যরা আছেন আনন্দধ্বনির সিনিয়ররা, তো মূলত ওয়াহিদ কাকার কাছেই আমার তিন কবির গান শেখা শুরু। তারপরে যখন ছায়ানটে ভর্তি হলাম, ছায়ানট থেকে একবার আনা হলো সর্বাণী হোমকে। আচ্ছা, তিনি বেশ কিছুদিন এখানে ছিলেন ঢাকায়, তো তখন একটা বড় ওয়ার্কশপ হয়েছিল প্রায় 15-20 দিনের। বিষয়টা ছিল তিন কবির গান, একদম তিন কবির গান, এবং সেখানে আমার অনেক তিন কবির গান শেখা হয়েছে আমার কাছে। চমৎকার। চলো পরে গানটা শুনে ফেলি। চলো, রজনীকান্তের একটা গান শোনাই। রজনীকান্তের সব গানই তো আসলে মূলত তোমার ঈশ্বর ভাবনা, এবং আমরা অন্তরে যা ভাবি সেই রকম একদম। কেউ নয়ন মুদি দেখে আলো, কেউ দেখে আধা, কেউ নয়ন মুদি দেখে আলো, কেউ দেখে আধা, কেউ বলে ভাই এক হাত জল, কেউ দেখে আধা,
গান এবং রজনীকান্তের প্রত্যেকটি গান যেন ঈশ্বর প্রেমে ভাস্বর। একদম তাই। আর আরেকটা বিষয় কি, দেখো ঈশ্বর প্রেমের সাথে সাথে আমাদের জীবনের যে আচরণ আসলে তোমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ বলছে যে অর্ধেক গ্লাসে পানি আছে, কেউ বলছে অর্ধেক গ্লাস খালি। তো এই যে দৃষ্টিভঙ্গির যে বিপরীত্য আছে আমাদের নিজেদের মধ্যে, সেটারও ভীষণ রকম প্রকাশ পাওয়া যায়। হ্যাঁ সত্যি তাই। এবং আর প্রত্যেকটি গানের মধ্যে দিয়ে মানে সেটা প্রেম হোক কি প্রকৃতি হোক কি স্বদেশ হোক, কিন্তু সেটা যেন কোথাও না কোথাও গিয়ে যেন ঈশ্বর প্রেমের সাথে একটা মিলে গেছে। হ্যাঁ, এবং সেটা যেন একটা ঈশ্বরের সান্নিধ্য পাবার একটা আকাঙ্ক্ষা তাতে যেন ব্যক্ত হয়েছে। আর যাই হোক, আমরা কথা বলতে থাকলে বলতেই থাকবো, অনেক কথা আমাদের। তো আজকে এরপরে নিশ্চয়ই অতুল প্রসাদ, ডিএল রায়, এবার তো ডিএল রায়ের গান শুনবো নিঃসন্দেহে। একদম ঠিক বলেছ, সেটাও কি পূজা থেকে, কারণ সকালটাও হ্যাঁ হ্যাঁ আসলে সকালের পরিবেশটা পূজা পর্যায়ের গান শোনার জন্য যেন একেবারেই প্রকৃষ্ট। ঠিক তাই। জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল, এখন যদি সাহস থাকে মরণটাকে দেখবি, ওরে মরণটাকে দেখবি, ওরে গর্জে ঢেউ সে দ
কথাগুলো ভীষণ গুঁড়ো, কিন্তু মানে যে মূল যে বক্তব্য সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ের সাথেও কিন্তু ভীষণ প্রযোজ্য। আর আরেকটি বিষয়, মানে তিন কবিকে কিন্তু আমরা আসলে আলাদা করে ভাবতেও চাই না, ভাবিও না, তুমিও নিশ্চয়ই তাই। একদম নয়, একদম ভাববার কোনো অবকাশই নেই সত্যি। আর মানে আমরা এই পঞ্চ কবিকে নিয়ে আমাদের বাংলা গানের ভিতটা কিন্তু এত মজবুত বলে কিন্তু আজও আমাদের বাংলা গান এত সমৃদ্ধ। ঠিক তাই, এবং যতদিন বাংলা গান থাকবে, বাংলা ভাষা থাকবে, এই তিন কবির গান বা পঞ্চ কবির গান ততদিন বেঁচে রয়ে যাবে। হ্যাঁ একদম। আর তোমার গানের প্রসঙ্গে একটু আসি, এখন কি করা হচ্ছে, গান নিয়ে কাজ করছো? আসলে আমি সবসময় বলি কি জানো, যে গানটা, গানের মূল কাজটা হলো সাধনা, সত্যি সেটাই করছি। সেটা ঠিক রেখে চললে সবকিছুই ঠিক, ঠিকই বলেছো, খুব ভালো কথা। ঠিক, ওটাই মূল কাজ আসলে, আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে অঙ্গ, কাজের অঙ্গ। মূল কাজ সাধনা, সেটাই করছি। আর অন্য কাজ বলতে যা বলো আর কি, যেখানে গান করছি এরকম গানের সাথে আছি। আর এখন তো অ্যালবাম নেই, অ্যালবামের কথা আর বলার কোনো উপায় নেই। আর কিছু গান শ্রুতিবদ্ধ করবার ইচ্ছে আছে সামনে, তার জন্য অগ্রিম শুভকামনা সেরকম। আর আমরা পরের গানটাও শুনে ফেলি সেই সাথে। চলো এবার কি আবার অতুল প্রসাদে ফিরে আসবো? অতুল প্রসাদে, হ্যাঁ অতুল প্রসাদে ফিরতে চাই। পারে না আঁখি,
চমৎকার একটা মিষ্টি প্রেমের গান, এবং এটি সম্ভবত উনি যখন মানে ভালোবেসেছিলেন তখন বোধহয় এই গানটি লিখেছিলেন, এবং একই সাথে যখন বিরহে কাতর ছিলেন তখনও কিন্তু উনি লিখেছিলেন ওকে নিঠুর দরদি একি খেললে অলুখন। আসলে এত বিরহের মাঝখানে প্রেমকে অনুভব করা এটা বোধহয় অতুল প্রসাদের পক্ষে সম্ভব। আর আরেকটি বিষয় না বললেই নয়, বিরহ আছে বলেই প্রেম এত মধুর। আর প্রত্যেকের গানেই কিন্তু এই তিন কবির গানেই প্রেম বিরহ এবং তার যে মিষ্টতা প্রত্যেকটি বিষয় যেন ভীষণ চমৎকারভাবে ধরা দিয়েছে একদম, এবং প্রেমটাও কখনো পূজা রূপেও কিন্তু আমরা পেয়েছি, তাই না? আসলে প্রেম না থাকলে পূজা হয় কি করে? সত্যিই তাই। তুমি তুমি যা সব কিছুর মূলেই কিন্তু প্রেমটা জড়িত। আমারও তাই মনে হয় যে তুমি প্রকৃতি বলো, পূজো বলো, মানব প্রেম বলো, সব কানে কিন্তু প্রেম থাকতেই হবে। এই যে সাধনাটার কথা বলছিলাম, সেখানেও প্রেম থাকতে হবে, সেখানে প্রেমটা থাকতে হবে, নইলে সাধনা হবে না। সত্যি তাই। যাই হোক, আমরা তো একেবারে গানে গানে শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের, তো আমরা আরেকটি গান শুনতে পারবো। এই গানটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ, আজকে চমৎকার কিছু গান আমাদেরকে উপভোগ মানে শোনালে তার জন্য আর কি, চমৎকার কিছু গান আমরা উপভোগ করলাম তোমার কাছ থেকে। আমারও খুব ভালো লাগলো, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম সকালবেলা আমাদের ডাকলে, আমাদেরও খুব ভালো লাগে। আর আমার সামনে যে মানুষগুলো আছেন, মিলনদা, দৌলত ভাই, প্রদীপ দায়, সবটা মিলে, সজীব ভাই, সবাই মিলে যে অসাধারণ একটা সকাল এই গুণী মানুষগুলোর সাথে কাটানো, সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সত্যি, সেই সাথে তুমি, আমরা তো সবাই মিলে একটা পরিবার। ঠিক তাই, আর সেই জন্য পরিবারের মানুষদের সাথে মাঝে মাঝে দেখা হলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমরাও মনে রাখলাম, চলে এসো যে কোনো সময়। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দাদাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে তিন কবির গানের মধ্যে দিয়ে সকালটা নিশ্চয় আপনাদেরও চমৎকার কেটেছে, সারাদিন ভালো কাটুক, সবাইকে আরও একবার শুভ সকাল। কোন গানটা দিয়ে এবার শেষ করছো? চলো রজনীকান্তের একটা গান দিয়ে শেষ করি। আচ্ছা, নিশ্চয়ই পূজা। হ্যাঁ, রজনীকান্তের গান আসলেই সব পূজার, কিন্তু ওই যে পূজার মধ্যেই প্রেম আসলে। হ্যাঁ, সবাই তো আমরা কোথাও না কোথাও খুঁজে পাই এইভাবেই নিজেদের প্রেমকে। প্রেমে জল হয়ে যাও গোলে, 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 কঠিন সে মেশে না যে, কঠিন যে মেশে না সে, তরল হলে জল হয়ে